সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের সামনে একটি উদ্দীপক নিয়ে উপস্থিত হয়েছি, এটি এমসিকিউ। আমাদের এই উদ্দীপক থেকে আমাদের এমসিকিউ দেয় এবং এগুলোতে অনেক ছেলেমেয়েরাই অনেক সময় বিপদে পড়ে যায়, সেই জন্য সেটা দেখানোর জন্য আমি সেই প্রোগ্রামটি আমি এখন এখানে লিখে দেখাবো এবং সেই প্রোগ্রাম থেকে কিভাবে এমসিকিউ হয় সেটা আমরা দেখাবো। এইচএসসি ক্লাসের আমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং থেকে এই উদ্দীপকটি আমি দেখাবো। দেখো তাহলে সেই উদ্দীপকটি কন্টিনিউ লুপ দিয়ে আমরা কিভাবে করতে পারি সেটার বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিবর্তন পরিবর্ধন এগুলো আমরা এখন দেখাবো। দেখো আমরা তাহলে সেটি কিভাবে করছি। তো আমাদের এই হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপে গিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ফন্ট যাতে বড় করে দেখা যায় এই জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব। এটা আমরা খুলে দিলাম। খুলে দিয়ে আমরা এখন এই ম্যাক্সিমাইজে ক্লিক করে আমরা নো স্পেস করলাম। এবারে আমরা এই একটু ফন্টটা বড় করে নিচ্ছি। এই এখন প্রথম আমাদের ডকুমেন্টেশন সেকশনে আমরা কন্টিনিউ লুপ, তোমার এটা উদ্দীপক শেখার প্রয়োজন নেই, আমি করে দিচ্ছি। এটা কখনোই পরীক্ষায় উদ্দীপক আকারে আসে না, আমাদের জেনারেল আকারে আসে। তারপর তুমি লক্ষ্য করো, যদি পারো স্ল্যাশ দিয়ে আমরা ডকুমেন্টেশন সেকশন আমরা লিখব। এই দিলাম ডকুমেন্টেশন সেকশনের জন্য স্ল্যাশটার। এবারে দিলাম ডিটারমাইন 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 ইউজিং কন্টিনিউ লুপ ডিটারমাইন ইউজিং কন্টিনিউ নিউ লুপ ইউজিং কন্টিনিউ লুপ স্টার্ট দিয়ে আমরা এই স্ল্যাশ করে দিলাম। এবারে আমাদের দেখো আমরা প্রথম যে ফাইলটি লিখবো হেডার ফাইল বা লিঙ্ক সেকশন বা লাইব্রেরি ফাইল, এটি হলো আমাদের হ্যাশ ইনক্লুড ইনক্লুড স্টেডিও ডট এইচ stdio স্টেডিও ডট এইচ। এবারে দ্বিতীয় আমাদের লিঙ্ক সেকশনটি হ্যাশ ইনক্লুড ইনক্লুড কোনিও ডট এইচ কোনিও ডট এইচ। এবারে হচ্ছে আমরা মেইন সেকশন মেইন ফাংশন আমরা লিখব, এই মেইন ফাংশন এবারে আমরা দেব প্রোগ্রাম স্টার্ট করব। এখন আমরা যেহেতু এখানে পূর্ণসংখ্যা ইউজ করব, ইন্টিজার দেব, ইন্টিজারের জন্য একটি আমরা চলক ব্যবহার করব আই। এবারে আই দিয়ে এবারে সেমিকোলন। এবারে আমরা এখানে ফর লুপ ইউজ করে করব, এই ফর লুপ দিলাম। এখন দিলাম মনে করো আই ইকুয়াল টু আমাদের হচ্ছে ওয়ান, আই ইকুয়াল টু হচ্ছে আমাদের আই ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান। সেমিকোলন দিয়ে আই লেস অর ইকুয়াল আমাদের হচ্ছে কত, আমরা 10 দিলাম। এই 10 দিয়ে আমরা সেমিকোলন দিয়ে দিলাম আই ইকুয়াল টু আই প্লাস 2 বা আই ডাবল প্লাসও দিতে পারে। এখন দেখো বা এই আই ডাবল প্লাস দিয়ে আমরা এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব ইফ ইফ আই ইকুয়াল টু মনে করো 5 দিলাম, আই ইকুয়াল টু 5। এই দিয়ে আমরা বলবো কন্টিনিউ কন্টি কন্টিনিউ, এই কন্টিনিউ বলে সেমিকোলন দিলাম। এখন আমরা বলবো প্রিন্ট এফ প্রিন্ট এফ, এই ব্র্যাকেটের মধ্যে আমরা লিখলাম বীরেন স্যার বীরেন স্যার। প্রশ্ন হলো এই বীরেন স্যারকে আমাদের কতবার দেখা যাবে, তাহলে আমরা এই সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমরা করলাম গেস জিটি সিএস গেস। এখন আমাদের প্রোগ্রাম শেষ। এখন দেখো এটি দিয়ে কি বোঝাচ্ছে, যে কন্টিনিউ শব্দটির অর্থ হচ্ছে যে ইফ শর্তে যা দেওয়া আছে ওই শর্তটি বাদে আর সমস্ত সংখ্যাগুলো দেখাও। কোন কোন সংখ্যা আই ইকুয়াল টু 10 পর্যন্ত, কিন্তু সেখানে শর্ত দেওয়া আছে আই ইকুয়াল টু আই প্লাস 2, তাহলে প্রথম এই ওয়ান সংখ্যাটি এখানে আই এর জায়গায় বসবে। 10 প্রশ্ন করবে তুমি কি আমার চেয়ে ছোট, যে হ্যাঁ ছোট হলে তুমি দেখাও, একবার বীরেন স্যারকে দেখাও।
এবারে 1 চলে গেল এখানে 2 এর আগে 3 3 চলে আসলো এখানে 10 এর চেয়ে ছোট 3 এর জন্য একবার তুমি দেখাও ব্রিলিয়ান স্যারকে তারপরে 3 এর জন্য আবার 3 2 5 এর জন্য এবারে এবারে 5 দেখাবে না এই 3 যখন এখানে বসবে 3 আর 2 5 এখানে আসলো 5 এখানে শর্তের সাথে আমাদের মিলে গেছে বলা হয়েছে কন্টিনিউ শব্দের অর্থ হলো ওই শর্ত বাদে আর সব তাহলে 5 দেখাবে না 5 আর 2 7 দেখাবে 7 2 9 দেখাবে 9 আর 2 11 11 দেখাবে না তাহলে কত কত দেখাবে 1 3 5 দেখাতে পারবে না 1 3 7 আর পরে হলো 7 2 9 তাহলে 1 3 7 9 আমরা এখন এটা আমরা বাস্তবে প্রমাণ করে দেখব এটাকে নিয়ে যাচ্ছি কপি করে কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে নিয়ে যাচ্ছি সি প্রোগ্রামিং এই বোর্ড লাইন সি ডাবল প্লাস এখানে আমরা কপি করে দিলাম এই কপি করে দেব কিভাবে ফাইল গিয়ে নিউ গিয়ে আমরা টেক্সট এডিটর এখান থেকে দিয়ে এইখান থেকে কন্ট্রোল ভি দিলাম এই কন্ট্রোল ভি আমরা এখন রান করে দেখি এটাকে রান করলে আমাদের আবার মেক ফিল দিয়েছে এবার মেক স্টেটমেন্ট মিসিং করছি আমি কোন জায়গায় দেখো এখন আমরা লক্ষ্য করবো স্টেটমেন্ট মিসিং আছে কোথায় এই যে দেখো গেসে আমরা স্টেটমেন্ট দেইনি এই স্টেটমেন্ট না দিলে সে কাজ করবে না এখন আমরা এটাকে রান করে দেখি ডিবাগ রান এখন দেখো আবারও সে দিয়েছে এবারে কি দিয়েছে সে কম্পাউন্ড স্টেটমেন্ট মিসিং কম্পাউন্ড স্টেটমেন্ট মিসিং বলতে আমরা কি এখানে এখানে বুঝতে পারতেছি দেখো কম্পাউন্ড স্টেটমেন্ট বলতে আমরা এই জায়গাটায় যে জিনিসটা বুঝবো সেটি হচ্ছে আমরা এই জায়গাটায় দেখো এই যে লিখে গেছি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কার্য শুরু করছি এটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট এই যে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এই তিনটা লাইন এর মধ্যে বসে আছে এখন আমরা রান করলেই সে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিল রান করলাম আমরা এখন দেখো রান করে এই যে দেখো বীরেন স্যার কয়বার দেখেছে একবার দুইবার তিনবার চারবার সে দেখিয়েছে এখন দেখো দেখা লেখাটা ভালো দেখা যাচ্ছে না এই জন্য এখানে একটা স্ল্যাশ টি করে দিই এই স্ল্যাশ টি করে দিই এই স্ল্যাশ টি করে দিলে এখন সে এইভাবে সুন্দর করে সে আমাদেরকে দেখাবে এই যে দেখো এখন সে দেখাচ্ছে যে ফাঁকা ফাঁকা করে পাঁচ স্টেপ সামনে এখন চারবার কেন দেখালো প্রশ্ন হলো সেটা আমাদের চারবার দেখাইছে একের জন্য একবার বীরেন স্যার দেখাবে এক যখন এখানে বসবে দুই আগে তিন তিনের জন্য একবার সে দেখাবে এবারে তিন দুই পাঁচের জন্য সে দেখাবে না পাঁচ আর দুই সাতের জন্য একবার দেখাবে সাত আর দুই নয়ের জন্য একবার তাহলে চারবার আমাদের এটা দেখাবে এখন মনে করো তোমার পরীক্ষায় চেঞ্জ হয়ে আসছে এখানে আসছে মনে করো তিন এখানে আসছে মনে করো এখানে আসছে মনে করো চার এখন তোমাকে প্রশ্ন করলো যে এ এখন কতবার বীরেন স্যার প্রদর্শিত হবে তাহলে আমরা এই তিনের জন্য তিনের তিন এখানে বসলে এই আইস জায়গায় বসলে তিন ছোট তিনের জন্য একবার সে দেখাবো এবারে আমাদের দেখো পাঁচ তো আর দেখাতে পারবে না এবারে দেখো তিন তিনের জন্য একবার দেখাবে এবার তিন এখানে চলে গেল চার তিন সাতের জন্য একবার দেখাবে এবারে দেখো এই শর্তের সাথে আর মিলতেছে না শর্তের সাথে না মিললে সে এই দিকে তাকাবে তাহলে তিনের জন্য একবার সাতের জন্য একবার সাতাশ চার এগারো এগারো দশের চেয়ে বড় হয়ে যায় এই জন্য এটা আর দেখাবে না তাহলে দুইবার আমরা রান করে দেখি ডিবাগ রান এবারে দেখো দুইবার দেখাচ্ছে কিনা এই যে দুইবার সে দেখাচ্ছে এভাবে আমাদের বিভিন্নভাবে পরিবর্তন হয়ে কন্টিনিউ লুপ আমাদের আসতে পারে আমরা এই জায়গায় ওটা না দিয়ে আমি এখন দিলাম পার্সেন্টেজ অফ ডি এটা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে কমা এবারে লিখলাম আই এবারে বীরেন স্যার আমরা মুছে দিচ্ছি এই বীরেন স্যারকে মুছে দিলে এখন কি হবে এখন ডাইরেক্ট সংখ্যা দেখা এখানে মনে করো তুমি দিয়ে দিছো দুই এই দুই দিয়ে দিছো এবারে আমাদের দেখো দুই দিলে পরে দুইয়ের জন্য একবার হবে এবারে দুই এখানে চলে গেলে চারের দুই ছয় এই পাঁচের সাথে আর মিলল না তাহলে দশের দিকে এসে তাকাবে ছয় ছয় এবারে ছয় এখানে বসলে ছয়ের চার দশ তাহলে দশের জন্য একবার বসাবে দশ হাজার চোদ্দ বসবে তাহলে তিনবার সে দেখাবে ডিবাগ আমাদের রান এবার রান করে দেখো এবার তিন দুই ছয় দশ এই তিনটা সংখ্যা সে দেখিয়েছে সুতরাং আমরা এইভাবে আমরা এই প্রোগ্রাম আমরা তৈরি করবো এবার বিভিন্নভাবে আমাদের ঘুরিয়ে দিতে পারে
এখানে 5 রান দিয়ে তোমাকে দিয়ে দিল 6 এখানে 6 দিয়ে দিয়েছে 6 দিলে কি হবে 2 এর জন্য 2 এখানে বসলো 2 এর 2 ছোট 10 এর 2 এর জন্য একবার সে দেখাবে 2 এবার চলে যাবে এই জায়গা 4 এর 2 6 6 এখানে আছে 6 আর দেখাতে পারবে না 6 এখানে বসলে 6 এর 4 10 10 এখানে বসলো 10 এর চেয়ে 10 সমান 10 এর জন্য তাহলে 2 এর জন্য একবার 10 এর জন্য একবার অর্থাৎ 2 2 আর 10 দেখাবে ডিবাগ আমরা রান করে দেই এবারে দেখো 2 এবং 10 দেখিয়েছে ওইটা মিলে যায় বলে এটা এইভাবে আমরা কন্টিনিউ লুপ দিয়ে আমাদের এরকম উদ্দীপক দিয়ে এখান থেকে বিভিন্ন প্রশ্ন করতে পারে যে কিভাবে আই এর মান কি কি মান দেখাবে বা বিরেন্সার থাকলে বিরেন্সার দেখাবে অন্য কিছু থাকলে অন্য কতভাবে দেখাবে এভাবে বিভিন্ন প্রশ্ন আমাদের করতে পারে সুতরাং ভিডিও আমার ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্যন্ত।